খুলনায় রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদ এবং মিল চালুর দাবিতে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সকালে শ্রমিকরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়, পরে লাঠি মিছিল নিয়ে মিলের সামনে খুলনা যশোর মহাসড়কে গিয়ে অবস্থান গ্রহণ করে, ফলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। অবরোধ কর্মসূচি চলাকালে আলিম জুট মিল রক্ষা কমিটির সভাপতি ও মিল সিবিআই সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তাদের অভিযোগ, ভুয়া কাগজপত্র দাখিল করে মিলটি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হচ্ছে, তাই বিজেএমসি নিয়ন্ত্রণে মিলটি দ্রুত চালুর দাবি জানান তারা, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।